নমস্কার, কেমন আছো সবাই? ঘরকন্যার নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি সকালের সমস্ত কাজকর্ম, জলখাবার, সব খাওয়া দাওয়া কমপ্লিট করে সবজি কাটতে বসে গেছি। অনেকদিন ধরে গুছিয়ে বেশ রান্না করা হয় না, ওই বললাম না, শরীর খারাপ চলছিল, সেই জন্য আজ আমার বেশ ভালো লাগে। সুন্দরভাবে গুছিয়ে সবজি কেটে রান্না করতে, এই যে সমস্ত কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি, এই যে সাজি গুছি বেগুন ভাজা করব, একটু আলু, ঢ্যাঁড়স, গাজর আর বেগুন দিয়ে চচ্চড়ি করব সর্ষে পোস্ত দিয়ে, আর উচ্ছে ভাজা করব, ভাত আর ডালটাও নামিয়ে নিয়েছি। এবার চলো দেখি রান্নাটা করে নেওয়া যাক। আমি আজকে তো এক কাণ্ড করেছি, ডাল বসিয়ে দিয়ে আমি না ভুলেই গেছিলাম, ডালটা একটু ফুটে উঠলে তারপরে ঢাকনাটা লাগাবো, সেই করতে গিয়ে ডাল উতলে পড়ে প্রেশারটাও আমার বেশ নোংরা হয়ে গেছে, মাছতে আজকে খুব কষ্টই হবে। আমি প্রেশারে বসিয়ে দিয়েছি সেদ্ধ বসিয়েছি, ওটা কী বলে, থোর সেদ্ধ বসিয়েছিলাম। থোর সেদ্ধটা নামিয়ে নিয়ে এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা বেশি না ছেটে। ও বাবা, বেগুন ভাজতে গেলে না ভীষণ তেল ছিটতে থাকে আমার, মানে এত তেল ছেটা দেখে না চারদিকে পরিষ্কার করতে বড়ই কষ্ট হয়, সেজন্য একটু তো হলুদ ছড়িয়ে দিলাম, যা ছেটার তার তো ছিটবেই, যা তাতেও যদি একটু কম ছেটে, তাই এই বেগুন ভাজাটা হয়ে এলো। এদিকে আমি উচ্ছে ভাজাটাও এক পাশে বসিয়ে দিয়েছি, ঝটপট রান্নাটা সেরে নেব, কারণ এই গরমে না বেশিক্ষণ রান্নাঘরে থাকতে একদম ভাল লাগে না। আমি চেষ্টা করছি, দেখি কত তাড়াতাড়ি সারা যায়। মেয়েকে বললাম ভাজাটা একটু দেখিস তো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, খুব বৃষ্টি হয়ে গেল, ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, দেখো গাছগুলো সমস্ত ধুয়ে গেল একদম, কি সুন্দর লাগছে না, ঝকঝক করছে। এই যে মেয়ে চিৎকার করে বললো, মা বেগুন ভাজা হয়ে গেছে, আমি এসে বেগুন ভাজাটা নামিয়ে নিলাম। এই যে এবার আমি কড়াইতে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, যা একটু হিং দেব ভেবেছিলাম, সেটা আর মনে নেই, যাকগে ছেড়ে দাও। এই আলু আর গাজরগুলো ছেড়ে দিয়েছি চচ্চড়িটা বানাবো বলে, চচ্চড়ি মানে একটু গা মাখা করবো, তাই এগুলো একটু ভাজা হতে থাকুক। দেখি এই যে ঢ্যাঁড়সটাও ছেড়ে দিলাম, হতে থাকুক রান্নাটা। এই এত শত নিরামিষ দিনে না এত শত সবজি করতে তোর ভালোও লাগে না, কিন্তু ওই ছেলেটা ডাল না হলে খাবে না, ডাল আর আলু ভাজা বা আলু সেদ্ধ হলে কিন্তু ওর খাওয়া হয়ে যায়, ও এমনি খুব বিরক্ত করে না, কিন্তু অনেক রকম সবজি টবজি ও আসলে খেতে চায় না, তবুও আগে তো একদমই খেতে চাইতো না, এখন তো তাও খায়। এই যে বেগুনগুলোও ছেড়ে দিলাম, তো যেটা বলছিলাম নিরামিষ দিনে অনেক রকম সবজি না করলে আসলে সত্যিই খেতে ভালো লাগে না। আর আমার না রান্না করতে বেশ ভালোই লাগে, সমস্ত রকম গুছিয়ে সাজিয়ে নেব, তারপরে ওই একটা কাটবো একটা ছাড়বো এরকম করে দিতে না আমার খুব কষ্ট হয়, তার থেকে একবারে কেটে ধুয়ে গুছিয়ে নিলে রান্নাটা করতে সুবিধা হয় না। এই যে হয়ে গেল, একটু জল মিশিয়ে সর্ষে পোস্ত বাটাটা ছড়িয়ে দিলাম, এর ভেতরে আমি একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম আর হলুদটাও একবারে দিয়ে দিয়েছি, নুনটাও মিশিয়ে তো বেটেই নিয়েছি, ব্যাস দেখো হয়ে এলো, দেখতে বেশ ভালোই লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল, আমি ভাবিনি এতটা ভালো হবে। এই যে নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো লাগে বেশ খেতে। এখানে আমি ঢ্যাঁড়স আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এটা হতো হচ্ছে প্রায় হয়ে এলো। এই যে এবার আমি ওই ভাজাটা হতে হতে না বাসনগুলো মেজে নেব, একবারে বাসন জমে গেলে আমার খুব কষ্ট হয়। আমি আলু ঢ্যাঁড়স ভাজাটা নামিয়ে নিয়েছি, ওই কড়াই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি থোর ঘন্ট করব বলে। থোরটা না আমি সেদ্ধ করার সময় একটু হলুদ দেবো ভেবেছিলাম, সেটা আর মনে নেই, শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি, আর আজকে না বাটা মশলাগুলো বের করতে ফ্রিজ থেকে ভুলে গেছি, আজকে সবই গুঁড়ো মশলা দিয়ে রান্না হচ্ছে, মোটামুটি ফাঁকিবাজি বলতে পারো, ফাঁকিবাজি মেরেই আজকে রান্না করছি। কিন্তু
ঝটপট হয়ে যাচ্ছে। আমার বেশ ভালো লাগে যে এই খাবারগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়। ওই খাবারগুলো রান্না করতে জানো, তোমাদের কি মনে হয় বলো তো? তোমাদের বেশ ভালো লাগে না? আর এই গরমে মনে হয় যেন যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় বাবা। এই এর ভেতরে একটু মশলার ভেতরে একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু কষিয়ে নিলাম। আমি থোরগুলো ছেড়ে এবার নাড়াচাড়া করে নেব। থোরগুলো কি মোটা মোটা করে কেটেছে, আমি বারবার বারণ করেছি কেটে আনবে না থোরগুলো। থোরগুলো ওদের কাটা সবজি কাটা না আমার একদম ভালো লাগে না, আমি তো নিজে সবজি কাটতে পারি। এই যে হয়ে গেল আমার বাসনগুলো মাজা, এই থোর ঘন্টটাও নামিয়ে নিয়েছি। বাসনগুলো মেজে আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, একটু শুকনো শুকনো করে মুছলাম, আবার শুকাবে না। এই যে রান্নাগুলো সাজিয়েও নিয়েছি, দেখো কেমন লাগছে বলবে কিন্তু কমেন্ট করে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগলো। ডাল, থোর ঘন্ট, আলু ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, আলু ঢেঁড়স আর গাজর দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করেছি আর উচ্ছে ভাজা করেছি। ব্যাস এই হচ্ছে আজকের রান্না। আর লেবু কেটে নিয়েছি ডাল দিয়ে, লেবু খেতে এরা খুব ভালোবাসে, যদিও লেবু আমার একদম পছন্দ না। এই যে সবার জন্য খাবারও গুছিয়ে নিয়েছি, ওর বাবার খাবারটা গুছিয়ে রাখলাম, আমার খাবারটা বাড়িনি কারণ আমি এখন খাবো না, আর অল্প কিছুটা কাজ বাকি আছে সেইগুলো সেরে আসি। ওর বাবা এসে যাতে আমার কাজের মাঝে হাঁক ডাক না করে সেই জন্য আমি ওর বাবার খাবারটা বেড়ে গুছিয়ে রেখে দিলাম, চলে এলাম। এই যে আমি পরদিন সকালবেলা একটু জল খাবার করতে চলে এলাম। তার আগে বলি গুড মর্নিং, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। এই যে এবার এবার আমি কি বানাবো জানো তো, মশলা পরোটা। তার জন্য একটু গাজর, আলু আর ক্যাপসিকাম গ্রেট করে নিচ্ছি। এই যে গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি সামান্য কিছু পরিমাণ মতো ময়দা, একটু নুন, চিনি, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আদা রসুন পেস্ট, একটু ডিম, আর পেঁয়াজটা গ্রেট করতে ভুলে গেছিলাম, পেঁয়াজটা পরে গ্রেট করে দিয়ে দিলাম। সে পরিমাণ মতো জল দিয়ে ওই ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে সামান্য একটু তেল দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। তারপরে গরম তাওয়াতে দেখো আমি পরোটা ভাজতে চলে এলাম। খাবারটা কিন্তু খুবই মজার হয় জানো, খুব সুন্দর। মানে মাঝে মধ্যে আমি ওই খাবারটা তৈরি করি, তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে তৈরি করে দেখতে পারো। এই খাবারটার নাম কিন্তু আমি মশলা পরোটা দিয়েছি জানো, বেশ ভালো লাগে খেতে। নানান রকম মশলাপাতি দিয়ে তৈরি তো বেশ ভালো লাগে। এই যে এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে তৈরি করলে বেশ ভালো লাগে খেতে। খাবারটাও তৈরি হচ্ছে, ছেলেটা তো তৈরি হতে হতেই কিন্তু ওর খাওয়াটাও হয়ে গেছে। এই যে আবার তৈরি করে নিচ্ছি মেয়ে আর আমি খাবো বলে। তো আমার ফাঁকিবাজি রান্নাবাড়ি কিন্তু আমার খুব পছন্দের জানো তো, যে খাবারটা খুব তাড়াতাড়ি হবে সেই খাবারটাই আমার সব সময় তৈরি করতে ভালো লাগে। দেখো পরোটার কালারটা কি সুন্দর হয়েছে না, আমার কিন্তু খুব ভালোই লাগছে, যদিও আমার একটু পোড়া পোড়া। ব্যাস চলে এলাম দুজনের খাবার নিয়ে, আমার আর মেয়ের জন্য দু কাপ ব্ল্যাক কফি করে নিয়েছি, ছেলের তো খাওয়া হয়ে গেছে। ব্যাস আর একটু সস নিয়ে নিয়েছি খাওয়ার সাথে, গরম গরম পরোটা আর গরম গরম কফি, এই গরমের সময় কেমন লাগবে বলো। খাবারটা কিন্তু বেশ মজার হয়েছিল। বিপদে বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়, বিপদে বরে রক্ষা করো এনহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।
জলখাবার সারা করে তোমাদের দু লাইন গান শুনালাম, এবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এই জলখাবারের বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।